চেতনার বইমেলা থেকে স্বাগত জানাচ্ছি। আমি লুৎফর রহমান জয়। দর্শকদের মধ্য থেকে, পাঠকদের মধ্য থেকে এবং মেলায় দর্শনার্থী যাকে বলি আমরা, মেলার প্রাণ নিয়ে যে সব দর্শনার্থী আসে তাদের মধ্য থেকে একজন ফুলসম, এক তারুণ্যে দীপ্ত একজন মানুষকে তুলে এনেছি। থ্যাংক ইউ। এই এই মানুষের কাছে জানতে চাচ্ছি আমরা, তুমি তোমার নাম বলো এবং তোমার পরিচয়টা কিভাবে আমরা দর্শকদের সঙ্গে শেয়ার করবো। আমার নাম জানাতুল আহমেদ সুরভি। আমি খুব সাধারণ একটি মানুষ। আচ্ছা, যে এটা হচ্ছে ভাষার মাস, যদিও শেষ হতে চলছে ভাষার মাসে এই একটা সুন্দর একটা আয়োজন, আমাদের একুশে বই মেলা যে আয়োজনটা, মেলা এসেছে, এটা কি প্রথম দিন? না, আমি আজকে সেকেন্ড ডে, কজ যে দিন এটা ওপেন হয় তারপর হচ্ছে আমি 18 তারিখে এসেছিলাম, ওদিন আমার বন্ধ ছিল। তো সেদিন এসে আমি হচ্ছে আমার বন্ধুর একটা বই এবার প্রকাশ হয়েছে, সে বইটা আমি নিয়ে যাই। তো আমার সব মানে ব্যস্ততার কারণে আসলে আর আসা হয়নি, আজকে আবার আসলাম, ঘুরে গেলাম। কারণ এটা মানে আমাদের যেই বইমেলাটা, এটাতে মানে আন্তরিক একটা টান আমি ফিল করি, যার কারণে আর কি এখানে আসা, বারবারই ছুটে আসা হয়। তো এই জন্য আসা, আর এখানে এসে অন্যরকম একটা অনুভূতি কাজ করে, মানে বই থেকে হচ্ছে আমাদের বিভিন্ন রকম মানুষের যেই ভিতরগত বা বাহিরগত বিভিন্ন রকম যেই অনুভূতি সেগুলো আর কি প্রকাশ হয়। তো তোমার চোখে কি এরকম ধরা পড়ে মেলা, মানে মানুষ সেজে এসেছে, এটা কি মনে হচ্ছে? হ্যাঁ, চাই, কারণ মেলা বাঙালিদের কিন্তু তার সংস্কৃতির সৌন্দর্য বর্ধনের একটা বিশেষ সুযোগ। মানুষের তার ছেলেমেয়েরা যখন দেখে তার বাবা মা সেজেছে, ওদের কিন্তু ভালো লাগে। আমরা মেলার থেকে এই জিনিসগুলো চাই, কিন্তু গ্রন্থমেলায় আর একটু অন্য কিছু আমরা মেসেজ ধরে থাকি। তুমি পেশায় কি, তুমি কি করো? আমি পেশায় হচ্ছে আমি একটা চাকরি করছি, পাশাপাশি আমি স্টুডেন্ট। জি, কোন লেভেলে বলো? আমি হচ্ছে এখন ইউনিভার্সিটি অফ উইমেন্স ফেডারেশন থেকে অনার্সে আছি, পাশাপাশি যে জবটা করছি সেটা হচ্ছে দারাজে, দারাজে অনলাইন শপে আমি আছি কালেকশন পয়েন্ট এজেন্ট হিসেবে। আমার হাবটা হচ্ছে মোহাম্মদপুরে। তো আমি ওখান থেকে বেসিক্যালি অফিস ছুটির পর এসেছি শুধুমাত্র এখানে আসবো বলে। আর আমার বন্ধুর আজকে বই উন্মোচন ছিল, 62 নাম্বার স্টলে টাঙ্গনে আছে। ওর বইয়ের নাম হচ্ছে মিরুরে মরিচিকা। আমার বন্ধুর নাম হচ্ছে রাসেল আহমেদ। ও খুব নবীন, বাট আমি ওর সাথে আমার পরিচয় 2011 সাল থেকে, তখন থেকে ওর মধ্যে একটা অন্য লেভেল একটা প্রতিভা আমি দেখে আসছি। আমরা সবাই জানতাম যে ও খুব ভালো করবে একটা সময়, এখন যা আছে ইনশাল্লাহ সামনেও আরও এগিয়ে যাবে। জাস্ট ওকে এই সাহসটা, ওকে উৎসাহ দেওয়ার জন্যই মেনলে আমার এখানে আসা। লেখককে উৎসাহ দেওয়ার জন্য এখন কিন্তু দর্শনার্থীরাও এইভাবে কাজ করছেন। আমরা কিন্তু মেলার প্রকৃতি চেঞ্জ হচ্ছে, প্রকৃতি মানে একসময় লেখকরা কিন্তু খুব কম আসতেন, যারা প্রকাশক এই লেখক মানে বই নিয়েই বসতেন, এখন লেখকরা কিন্তু এখানে আসেন। লেখকদেরকে আনানোর জন্য তার যে তারা প্রিয়জন, তারা কিন্তু বিশেষ ভূমিকা রাখছে, যেটা তুমি প্রমাণ হিসেবে আমরা দর্শকদেরকে বলছি। আমরা কিন্তু এই কথাগুলো বলছি, সুরভি সেটা প্রমাণ দিয়েছে, বন্ধুকে লেখককে অনুপ্রাণিত করার জন্য বইমেলা এসেছে। সুরভির মতো এরকম যারা লেখককে উৎসাহিত করার জন্য আসে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই, সুরভিকেও ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। এবং চলুন নতুন মানবিক দুনিয়া গড়ি, এরকম লেখকের সঙ্গে তার অনুপ্রেরণা দাতাকে খুঁজে বের করি। ধন্যবাদ।